আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু ভার্ব, ভার্বের অর্থ আর ভার্বগুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়। সাধারণ বাক্যগুলিকে আমরা কিভাবে নাবোধক করব, বাক্য হাবোধক হয় নাবোধক হয়, আমরা আজকে হাবোধক থেকে কিভাবে নাবোধক হয় এটাও দেখব, ঠিক আছে? আর আজকের ভার্বগুলি দেখাবো রান্নাঘরে ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ভার্ব। এখানে আছে লাভে অর্থ ধৌত করা, কুপে অর্থ কাটা, পিপাহে অর্থ প্রস্তুত করা। এখানে যে ভার্বগুলি আছে এই ভার্বগুলি মূল রূপ, আমরা যখন বাক্যে ব্যবহার করব তখন সরাসরি এইভাবে ব্যবহার করতে পারবো না। আমরা যখন এই ভার্বগুলিকে বাক্যে ব্যবহার করব তখন কিন্তু কনজুগেট করে বাক্যে ব্যবহার করব। ফরাসিতে বাক্য গঠন করতে হলে প্রথমে সুজে বসাতে হয়, তারপরে ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। এই বাক্য গঠন প্রণালী অনুযায়ী আমরা এখানে একটা বাক্য সাজিয়েছি, প্রথমে কি দিয়েছি, সুজে, এই জ হলো সুজে, ভার্ব হলো লাভ, আমরা লাভে থেকে লাভ লিখেছি, কারণ লাভে হলো মূল রূপ, ভার্বের মূল রূপ, ঠিক আছে, যাকে বলে আফিনিটিভ। আমরা এই লাভেটাকে কি করেছি, কনজুগেট করে বাক্যে ব্যবহার করেছি, সুজি অনুযায়ী কনজুগেট করেছি। যখন জ লিখেছি তখন হয়েছে লাভ, যখন সুজেটা চেঞ্জ হবে তখন কিন্তু এই ভ্যাবটাও চেঞ্জ হবে। তো এখন আমরা একটা সাধারণ বাক্য লিখে ফেললাম, জো লাভ লে ফ্রুই, আমি ফলগুলি ধুই, এখানে কি কাটা, জো কুব লা পাস্তেক। এই প্রথম অংশটা ঠিক মতো সাজাতে পারলে পরের গুলি নিয়ে কিন্তু এখানে খুব বেশি কাজ করতে হবে না। দেখেন এখানে জো লাভ লে ফ্রুই, তো জো লাভ লে ফ্রুই না দিয়ে লে লেগিউম লে পাস্তেক, আপনি যে কোনো কিছুই তো ধুইতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে। আবার এখানে আছে কি, যে কুপ লা পাস্তে, আমি তরমুজ কাটছি, এখন তরমুজ না কেটে আলু কাটছি, লেগুম কাটছি, এরকম তো আমি বসাতে পারি, তাই না? আমি যদি বলি আমি ফল কাটছি তাহলে আমি কি লে ফ্রুই বসিয়ে দিব এখানে, তার মানে পরের গুলি আমি যে কোনো কিছু বসাতে পারছি। তো আমাদের মেন কাজটা কি, এই সুজে অনুযায়ী ভ্যাবটাকে কঞ্জুগেট করে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে কিছু ভ্যাব দেখি, ভ্যাবের অর্থ এবং বাক্য দেখি, তারপরে আমরা কিভাবে নেগেটিভ করবো সেটা দেখব, ঠিক আছে। এখানে আছে এ প্লুসে সিলানু যে প্লুস লাপম দোতে, এখানে ভোয়েল লে দিয়ে শুরু হয়েছে বলে আমরা যেটাকে আপস্তব দিয়ে ওটা বাদ দিয়ে দিয়েছি। এ প্লুসে ছিলানু যে প্লুস লাপম দোতে, আমি আলু ছিলছি বা খোসা ছাড়ছি, পরের অংশটা সুবিধা মতো আপনার প্রয়োজন মতো বসিয়ে দিবেন। এখানে কি মেলঞ্জি যে মেলঞ্জ লে আঙ্গ্রি দিয়া, আমি উপাদানগুলি মিশাচ্ছি বা মিশ্রিত করছি। আজুতে অ্যাড করা, আজুত ডু সেল, গুতে টেস্ট করা বা চেখে দেখা, যে গুত লা স্যুপ, আমি স্যুপ টেস্ট করছি, আমি এখানে লা স্যুপ দিয়েছি, আপনি অন্য কিছু দিতে পারেন। ভেরসে অর্থ ঢালা, যে ভেরস ল লে দঞ্জিন কাসহল, আমি একটি সসপেনের মধ্যে দুধ ঢালছি। এ মাসে কুচি করে কাটা, যে মাস লে লেগিউম, রফরোয়া দিয়ে ঠান্ডা করা, যে রফরা দিয়ে দলু আবেগ দে গ্লাসও, আমি বরফের টুকরো দিয়ে পানি ঠান্ডা করছি। স্যাহবির পরিবেশন করা, যে স্যাহ ল দিনে, আমি রাতের খাবার পরিবেশন করছি। এতক্ষণ আমরা যে বাক্যগুলি দেখলাম সবই তো হাবুদক বাক্য, আফিরমাতিভ, ঠিক আছে। আমরা এখন দেখব এই বাক্যগুলিকেই কিভাবে নেগেটিভ করতে হবে। যেমন এখানে আছে আমি ফলগুলি ধুই, এখন আমি এটাকে বলতে চাচ্ছি আমি ফলগুলি ধুই না। আমি যদি ফলগুলি ধুই না বলি তাহলে ধুইয়ের সাথে আমরা কি করলাম, একটা না বসালাম। তো ফসে তো এরকম কিছু বসাতে হবে, তাই না? ফসেতে যেটা করতে হবে এই এইটুকুর মধ্যে আমাদের আসলে কাজ করতে হবে, বাকিটা কিছু করতে হবে না। এই ধোয়াটা নিয়েই কিন্তু মেন কাজ, তো ধোয়ার সাথেই কিছু একটা বসাতে হবে, কাজটাকেই তো নেগেটিভ করবো, তাই না? তো কাজটাকে নেগেটিভ করার জন্য কাজের আগে এবং পরে দুইটা বিষয় বসাতে হবে। এখানে যেমন আমরা শুধু ধুই না বলি, এখানে দুইটা বিষয় বসাতে হবে। কিভাবে বসাবো, তো কি করব, এই আগে একটা বিষয় বসাবো, এটা হলো ন, আর পরে বসাবো হলো পা। তাহলে আমরা কি করলাম, যে লাভ লে ফ্রুই এর মধ্যে দুইটা শব্দ বসিয়ে দিয়েছি, লাভের আগে বসিয়েছি ন, পরে বসিয়েছি পা, যে ন লাভ পা লে ফ্রুই, এখানে ছিল যে লাভ লে ফ্রুই, তো লাভের আগে বসালাম ন, পরে বসালাম পা, তো যে ন লাভ পা লে ফ্রুই হয়ে গেল আমি ফলগুলি ধুই না। বাংলায় শুধু পরে একটা না বসিয়েছি, এই ধুয়ের সাথেই কিন্তু না বসিয়েছি, খেয়াল করে দেখেন, তাই না? তো বাংলায় শুধু
কাজটার পরে একটা না বসেছিল আর ফরাসিতে কি হয়েছে পরে পা বসিয়েছি আর আগে একটা নো বসিয়েছি প্রথমে ছিল ফ্রাজ আফিরমেটিভ এখন হয়ে গেল ফ্রাজ নেগেটিভ তাহলে আমরা প্রত্যেকটা বাক্যকে কিন্তু এইভাবে নেগেটিভ করে ফেলতে পারবো তাই না যেখানে নো বসালাম এখানে পা বসালাম এই যে কূপ এটার আগে একটা বসিয়ে দিলাম নো আর পরে একটা বসিয়ে দিলাম পা তো এখানে কি হলো জো নো কূপ পা লা পাস্তিক আমি তরমুজ কাটছি না এখানে কি আছে প্রস্তুত করা জো প্রিপার লো দেজনে আমি যদি বলি যে আমি দুপুরে খাবার তৈরি করছি না তাহলে কি করব এই প্রিপার এটার আগে আমি একটা নো বসিয়ে দেব ঠিক আছে না আর পরে কি করব পা বসাবো হয়ে গেল না এখন অর্থটা কি হবে আমি দুপুরে খাবার তৈরি করছি না ঠিক আছে তাহলে আমরা খুব সহজেই কিন্তু হ্যাঁ বোধক বাক্যটাকেই না বোধক বাক্য করে ফেলতে পারছি অর্থাৎ আমরা যখন না বোধক বাক্য লিখব তখন সুজির সাথে আমরা যে ভ্যাব বসাতাম এই ভ্যাবটারই আগে নো এবং পরে পা বসিয়ে দিলেই নেগেটিভ বাক্য হয়ে গেল ঠিক আছে তো এই বাক্যগুলিকে আপনারা না বোধক বাক্য নিজে নিজে করার চেষ্টা করেন এই নিয়মে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ